খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। উৎসবের আমেজে এখন মাতোয়ারা শহর কলকাতা। দুর্গাপূজার পর এবার কালীপূজার উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কাল মানে বুধবার সন্ধ্যাবেলায় নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর ভেনাস ক্লাবের কালীপুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এর সাথে যানবাজার সহ বেশ কয়েকটি কালীপুজোর সূচনাও করলেন তিনি। পায়ে চোট অনেকটা সেরে গিয়েছে, তাই কালীপুজোর উদ্বোধনের সশরীরে মণ্ডপে গিয়ে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোয় পায়ে চোট ছিল, তাই তখন ভার্চুয়াল উদ্বোধন করতে বাধ্য হয়েছিল তাকে। এদিকে 12ই নভেম্বর কালীপুজো, তাই হাতে বেশি সময় নেই, আর 4 দিন রাজ্য জুড়ে পালিত হবে কালীপুজো। এ উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পার্ক স্ট্রিটে কলকাতা পুরসভা যেভাবে আলো দিয়ে সাজিয়েছে আমার মনে হচ্ছিল এটা কি বড়দিন, কিন্তু এখন পার্ক স্ট্রিটে এই আলো দিয়ে সাজানো হয়েছে কালীপুজো, দীপাবলি এবং ছট পুজোকে কেন্দ্র করে। তাই কলকাতা পুরসভার সবাইকে অভিনন্দন জানাচ্ছি, তবে এটা চলবে কারণ কালীপুজোর পরে বেঙ্গল বিজনেস সামিট আছে, সেখানে প্রায় 40 থেকে 44-45টা দেশ আসবে, তখনও সাজানো থাকবে এই আলো। মায়ের মূর্তির জায়গায় BGBS হয়ে যাবে, তারপর আবার আমরা বড়দিনের সময় আলোর রোশনায় ভাসব। অন্যদিকে কালীপুজো মানেই শব্দবাজির তাণ্ডব, আর তার ঊর্ধ্বে সবুজ বাজির আমদানি হয়েছে, তবু বাজারে খোঁজ নিলে মিলছে শব্দবাজি, তারই অন্যতম ছুঁচোবাজি, যে বাজিতে আগুন ধরনের পথা হুস করে এদিক ওদিক চলে যায়। ছুঁচোবাজি থেকে ঘটে দুর্ঘটনাও, তাই নিজে আনন্দ করতে গিয়ে অন্যের নিরানন্দের কারণ যেন কেউ না হন সেটা খেয়াল রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তার কথায় মায়ের পুজো যেন অশান্তি না হয়, নজর রাখবেন যাতে কোথাও কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা দুর্গাপুজোকে দুর্ঘটনাহীন করেছি, কালীপুজোকেও দুর্ঘটনাহীন করতে হবে। ছুঁচোবাজি খুব সাংঘাতিক, দেখলে বোঝা যাবে না চোখের নিমিষে হুশ করে কোথায় চলে যাবে, ছুঁচোবাজিতে অনেকের হাত পা পুড়ে যেতে দেখেছি। এরপর মুখ্যমন্ত্রী একটি নিয়োগের কথা শোনান। কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজোর ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে, তাই এবার অস্থায়ী হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অস্থায়ী হোমগার্ড পদে নিয়োগ করা হবে 1250 জনকে, দৈনিক 582 টাকা করে পাবেন তারা, বলে নির্দেশিকা জারি করলো স্বরাষ্ট্র দপ্তর। কালীপুজো বিসর্জনের জন্য এবার 3 দিন বরাদ্দ করা হয়েছে, সেই তারিখগুলো হলো 13, 14 এবং 15ই নভেম্বর। মুখ্যমন্ত্রী বলেন, ভিড় সামলাতে অস্থায়ী হোমগার্ড নেওয়া হবে।